मरियनी समष्टिर विधायक स्वास्थ्य मंत्री आवेदन। मरियनी समष्टिर विधायक रूपज्योति कर्मीर एक प्रशंसनीय पदक्षेप। লকডাউনের সময় বৃদ্ধি করার দরিদ্রসকলের কথা চিন্তা করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে গৈ আবেদন দিয়ে বিধায়কজনে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজি গোলাঘাটের পর আহি যোরহাটের বিমানবন্দর উপস্থিত হয়। মরিয়নী বিধায়কজনে কেটামান গুরুত্বপূর্ণ বিষয় অবগত করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। আর মরিয়নী বিধায়কজনে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক অবগত করার বিষয়সমূহ হয়েছে সরকারি চাহ বাগানের শ্রমিকক পর্যাপ্ত পরিমাণের মাস্ক দিবল অনুরোধ জানায়। ক্ষুদ্র চাহ বাগানত এতিয়া 90% শ্রমিকে মাস্ক পাওয়া নাই, অতি সোনকালে এই ব্যবস্থা করব লাগে। ৫০০ টাকা মরিয়নীর 18,000 দরিদ্র পরিয়াল দিবর 90,00,000 টাকার অনুমোদনের আবেদন যোগেরে যে অনুরোধ জানাইছিল অতি শীঘ্রে সে পুঁজি মুক্তি করবলে অনুরোধ জানায় মরিয়নী বিধায়কজনে। লগতে পুয়ারের পর কেবাখনো চাহ বাগানত নিজে উপস্থিত হয়ে শ্রমিকসকল করোনার পর রক্ষা পাবলে কেনেদরে সাবধানতা অবলম্বন করব লাগে সেই বিষয়েও শ্রমিক সকল অবগত করে। বাগান ক্ষুদ্র চাহ বাগিচা য'ত এজন ব্যক্তিগত ব্যক্তিয়ে এই চাহ বাগিচাখন চলাই আছে আর ইয়াত যিসকল পাটতোলা মহিলা শ্রমিক করোনা ভাইরাসের উপর সজাগতা করেছে নাই বা কোভিড-19 বা করোনা ভাইরাসক লৈ পেলাই বাঁচিবর কারণে যিখিনি নিরাপত্তা সরকারে বান্ধি দিয়েছিল সেইখানে দিছে নাই এবার সুদু আপনার মাস্ক দিছে নাই যোনে কাম করাই আছে, সাবন দিছে নাই, সাবন দিছে খালি মাস্ক দিয়া নাই, আর কেন থাকিব কারণে কইছে আপনার দূর থাকিব কইছে আর কি বলে কইছে সর্দি কাহ হলে লগে হসপিটাল যোগাযোগ করবেন লাজ ভয় করবলগা নাই সব কইছে আর নিজের লোক বুঝাইছে নাই খালি মাস্ক দিয়া নাই মানে পানি খাবার সময় লাইনটা দুরিয়া দুরিয়া রেশন মরিয়নীৰ পৰা সুশান্ত দাসৰ ৰিপৰ্ট অসম টুডে।